Hello students, welcome to my channel No Biology No Life. আমি এখানে তোমাদের এডুকেটর শম্পা সাহা আর প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিই যে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি due to some personal problems এবং আজকের ভিডিওটা অত্যন্ত তড়িঘড়ি ক্ষেত্রে আমি পোস্ট করছি এর কারণটাই হচ্ছে যে আর কিছুদিন বাদেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে এবং কিছুদিন বাদেই তোমাদের জীবনবিজ্ঞানের পরীক্ষা এবং যেহেতু জীবনবিজ্ঞান সাবজেক্টটার উপরই আমার এই চ্যানেলটা এবং লাইফ সায়েন্সের উপর আর বায়োলজির উপর সেহেতু আমি চাই যে শেষ মুহূর্তে তোমাদের একটু হেল্প করার যে লাস্ট মিনিট সাজেশনে কয়েকটা প্রশ্ন যেগুলো একটু শেষ মুহূর্তে দেখে গেলে আমার মনে হয় যে তোমাদের খুব সাহায্য হবে প্লিজ একটু প্র্যাকটিস করে যেও শেষ মুহূর্তে চোখটা বুলিয়ে যেও এবং তার মধ্যে আমি কয়েকটা ছবি বলবো যে ছবিগুলোর মধ্যে আশা করা যায় তোমরা কমন পাবে আর যারা এইচএস এর স্টুডেন্ট তাদের বলে রাখি যে তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এত ইরেগুলার হওয়ার জন্য কিছু করার ছিল না কিছু পার্সোনাল প্রবলেমস ছিল এবং তোমাদের সাজেশনের যে বাকি পার্টটুকু আছে সেটুকু আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবার চেষ্টা করব তো যাই হোক আজকে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য প্রশ্ন আর দেখো আমি ব্যাকগ্রাউন্ডের যে লেখাগুলো বা কম্পিউটারাইজ প্রিন্টিং কোনো রেডি করতে পারিনি আমি ফেস ক্যাম করেই তোমাদের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে শুনে প্লিজ লিখে নাও আর একটু প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে আমার মনে হয় অবশ্যই কাজে লাগবে তো তোমাদের আমি বেশি না মাত্র চারটে ছবির কথা বলবো যেটা তোমরা অবশ্য করেই প্র্যাকটিস করবে শেষ মুহূর্তে আমি জানি তোমরা প্র্যাকটিস করেছো তবু একটু দেখে যাবে ছবি হচ্ছে চোখ নিউরন আর ক্রোমোজোম একটি আদর্শ ক্রোমোজোম আর মেটাফেজ ও অ্যানাফেজের উদ্ভিদ ও প্রাণী কোষ এই দুটোরই মেটাফেজ ও অ্যানাফেজের যে চিত্রটা আছে এটা প্র্যাকটিস করে যাবে এই চারটে প্রশ্ন যদি তোমরা ছবির জন্য করে ফেলো আমি শিওর তোমরা একটা নিশ্চয়ই কমন পাবে এরপর তড়িঘড়ি আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি যেটা শেষ মুহূর্তে তোমরা অবশ্য করে দেখে যাবে এটা আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে বিবর্তন সেটা প্রমাণটা পড়ে যাবে তার সঙ্গে সঙ্গে সচল অস্থিসন্ধি আর হেকেলের জীবযোনি সূত্র ক্যাকটাসের অভিযোজন উটের জল সংরক্ষণের জন্য অভিযোজন সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কাকে বলে ক্রসিং ওভারের সংজ্ঞা কায়াজমা কি বায়ু দূষণের কারণ স্টোন ক্যান্সার কেন হয় প্যান কি এবং এর পেছনের যে কেমিক্যাল রিয়াকশনটা কিভাবে প্যান অর্থাৎ পারক্সাইড অ্যাসিটাইল নাইট্রেট তৈরি হয় সেই কেমিক্যাল রিয়াকশনটা একটু পড়ে যাবে নাইট্রোজেন চক্র হেবার বস পদ্ধতিটা এর মধ্যে ভালো করে পড়বে সনিক বুম কি এছাড়া রয়েছে মেন্ডেলের দ্বিসংকর জনন খুব ভালো করে পড়বে এবং মেন্ডেলের পরীক্ষায় মটর গাছের যে সাতটি বিপরীত চরিত্র নিয়ে উনি পরীক্ষা করেছিলেন সেটা অবশ্যই মুখস্থ করে যাবে এবং অ্যালিল বা অ্যালিলোমর্ফ কাকে বলে আর বংশগত রোগগুলি তার মধ্যে থ্যালাসেমিয়ার প্রকারভেদগুলি পড়ে যাবে আমার মনে হয় না আমার এটা দৃঢ় বিশ্বাস এর মধ্যে থেকে তোমরা কমন অবশ্যই পাবে আরো একবার তোমাদের দেরি করে পৌঁছানোর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এইচএস এর স্টুডেন্টদেরকে আরেকবার বলে যাই যে নেক্সট সপ্তাহের মধ্যে তোমাদের বাকি সাজেশনটা দিয়ে নেব আর মার্চ থেকে আমি যারা নতুন সেশন তাদের জন্য আমি রেগুলার অনলাইন ক্লাসেস এর ব্যবস্থা করব সেটা লাইভ স্ট্রিমিংও হতে পারে বা ছোট্ট ছোট্ট একদম প্রথম থেকে 9, 10, 11, 12 এর চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমি ভিডিও আপলোড করব আর আমার জন্য যারা একটু অসুবিধে পড়লে তাদের কাছে স্টুডেন্ট হলেও আমি ক্ষমা চাইছি সরি আর হ্যাঁ বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম